গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ সামরিক অভিযান শুরুর পর তীব্র অস্ত্র সংকটে পড়ে কিয়েভ। ইউরোপের বিভিন্ন দেশের কাছে সহযোগিতা চান প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্র, ব্রিটেন সহ অন্তত ২৫টি দেশের প্রশাসন বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করে ইউক্রেনে। তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আরও অস্ত্রের প্রয়োজন হবে কিয়েভের। ইউক্রেনে অস্ত্র সহায়তা দেয়া ও বিশাল বাণিজ্যের কথা মাথায় রেখে পূর্ব ইউরোপে ব্যাপকভাবে বেড়েছে অস্ত্র তৈরি। বিশ্লেষকরা বলছেন, স্নায়ুযুদ্ধের পর সবচেয়ে দ্রুতগতিতে অস্ত্র তৈরি হচ্ছে ইউরোপে। আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ক প্রতিষ্ঠানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ব্রিটেনের পর পোল্যান্ড আর চেক প্রজাতন্ত্র সর্বাধিক অস্ত্র সরবরাহ করেছে ইউক্রেনে। পূর্ব ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত শতাধিক অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান, ছোট বড় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বুলেটপ্রুফ ভেস্ট, ক্ষেপণাস্ত্র, মর্টার, ড্রোন ও সাজোয়াজান তৈরি করছে। পোলিশ আর্মামেন্ট গ্রুপের বরাত দিয়ে রয়টার্স আরও জানিয়েছে, ২০২৩ সালে ইউক্রেনে ১০০০এর বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করা হবে, যা চলতি বছরের তুলনায় তিন গুণ বেশি। তবে শুধু কিয়েভকে সহায়তাই নয়, অস্ত্র বাণিজ্যের বিশাল সুযোগের কথাও জানিয়েছেন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো। আগামী বছর অস্ত্র বিক্রি করে ২ বিলিয়ন মার্কিন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে পোল্যান্ড। একই ধরনের লাভের কথা বিবেচনা করছে পূর্ব ইউরোপের বেশ কয়েকটি দেশ। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট গত ৫ বছরের অস্ত্র বাণিজ্য নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে। এতে বলা হয়, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউরোপে অস্ত্রের ব্যবসা বেড়েছে ২০% বেশি, যার মধ্যে ফ্রান্সে অস্ত্র ব্যবসা বেড়েছে প্রায় ৬০%, আর যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই হার ১৪% বেশি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।